আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আবু তহা মুহাম্মদ আদনানের জীবনী। কে আবু তহা আদনান? আবু তহা আদনানের পরিচয় কি? ভূরাজনৈতিক বিষয়, দাজ্জাল ও বর্তমান বিশ্ব ব্যবসা নিয়ে কে বেশি আলোচনা করেন, কে এসব বিষয় নিয়ে কথা বলেন? যদি এরকম প্রশ্ন করা হয় তাহলে সবাই একস্বরে বলবে আবু তহা আদনান। আবু তহা আদনান কে? হ্যাঁ বন্ধুরা, আমরা জনপ্রিয় এই ইসলামিক স্কলারকে নিয়ে আলোচনা করব। বর্তমান সময়ের জনপ্রিয় ইসলামী স্কলারদের মধ্যে অন্যতম আবু তহা মুহাম্মদ আদনান। মূলত স্পষ্ট কথা বলার ভঙ্গিমা ও সমসাময়িক বিষয়ে কথা বলার জন্য তিনি জনপ্রিয়। তার আফসানুল আদনান, কিন্তু তিনি বসবার কাছে আবু তহা আদনান নামে পরিচিত। তিনি রংপুর জেলায় জন্মগ্রহণ করে। আবু তহা আদনানের গর্বিত পিতা হলেন রফিকুল ইসলাম এবং মায়ের আজেফা বেগম। তিনি তার বাবার মৃত্যুর পর নানার বাড়িতে লালিত পালিত হন। আবু তহা আদনান ক্রিকেট বেশ ভালোবাসতেন। ভালো ক্রিকেটার হিসেবে রংপুরে তার খ্যাতি ছিল। আবু তহা আদনান রংপুর লয়েন্স স্কুল অ্যান্ড কলেজে লেখাপড়া করে। কলেজের গণ্ডি পেরিয়ে তিনি ভর্তি হন রংপুর কারমাইকেল কলেজ। সেখানে তিনি দর্শনের উপর অনার্স মাস্টার্স কমপ্লিট করে। দর্শন নিয়ে পড়ার সময় থেকে তিনি ইসলামকে ভালোবাসতে শুরু করে। ইসলামের প্রতি তার ঝোঁক দিন দিন বাড়তে থাক। তিনি ইসলামী বই প্রচুর পড়তে ও গবেষণা করে। দর্শনের স্নাতকোত্তর শেষ তিনি বাড়ির পাশে আল জামিয়া আশ সালাফিয়া মাদ্রাসায় ভর্তি হন। তাছাড়া তিনি অনলাইনে বিভিন্ন ইসলামিক কোর্স করে। আবু তহা আদনান দুই বিয়ে করেছেন। তার প্রথম স্ত্রী হাবিবা নূর, তিনি রংপুরে থাকেন, আর দ্বিতীয় স্ত্রী হলেন সাবিকুন নাহার শাহ, তিনি ঢাকায় থাকেন। তিনি ঢাকার একটি মহিলা মাদ্রাসার পরিচালক। আবু তহা আদনানের দুইজন সন্তানের বাবা, একজন ছেলে আর অপরজন মেয়ে। ক্রিকেটার থেকে জনপ্রিয় বক্তায় পরিণত হন আবু তহা আদনান। ক্রিকেটার থেকেও তিনি অনেক জনপ্রিয় হয়ে উঠেছেন। তিনি ক্রিকেটার হলে হয়তো তিনি আড়ালে থেকে যেতেন। আবু তহা আদনান 2018 সালে আলকিত গানি প্রতিযোগিতায় অংশ নেয়। তার একাধিক প্রতিভা রয়েছে। তিনি তার প্রতিভার স্বাক্ষর রাখেন আলোকিত গানির 2018 সালের ইভেন্ট। তিনি সবাইকে তাক লাগিয়ে সে বছর আলোকিত গানি চ্যাম্পিয়ন হন। আবু তহা আদনানের কর্মজীবন। আবু তহা আদনান একজন ইসলামী বক্তা। তিনি বিভিন্ন মাহফিলে আলোচনা করে থাকেন। তাছাড়া বিভিন্ন মসজিদে জুমার খুতবা দিয়ে থাকেন। তিনি তসর এলাকায় একটি স্কুল প্রতিষ্ঠা করেছেন। তিনি এটা পরিচালনা করে। প্রতিষ্ঠানটিতে জেলারাল লাইনের পড়ালেখা পাশাপাশি ইসলামী শিক্ষা প্রদান করা। আবু তহা আদনানের গুম। 10 জুন 2021 রংপুর থেকে একটি ব্যক্তিগত গাড়িতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন আবু তহা আদনান। তার সাথী ছিলেন দ্বিতীয় জন আব্দুল মুহিত মোহাম্মদ ফিরো আর গাড়িচালক আমির উদ্দিন ফয়ে। গাড়িটি সহ এদের চারজনেরই গুম গয়ে যান। কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। আবু তহা আদনান নিখোঁজ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি ব্যাপক ছড়িয়ে পড়ে। সবাই আবু তহা আদনানের সন্ধান চেয়ে নিজ নিজ অ্যাকাউন্টে স্ট্যাটাস দেন। এমনকি সাংসদে পর্যন্ত তার কথা উঠে। তাকে নিয়ে সাংসদে কথা বলা। তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন্নাহার সংবাদ সম্মেলনে বলেছিলেন, ধর্মীয় মতবাদ নিয়ে আলেমদের একটি পক্ষের সঙ্গে তার মতবিরোধ তৈরি হয়। এসব কারণে তিনি পরিচিত আলেমদের কাছে সাহায্য চেয়েও কোনো সাড়া পাননি। বরং সাধারণ মানুষ ও অনুসারীরা আদনানকে ফিরে পেতে অনলাইনে অনেক বেশি সোচ্চা। বাংলাদেশে 7 দিন নিখোঁজ থাকেন। এ 7 দিনে সবাই তার পক্ষে আওয়াজ তুলে। চতুর্দিকে খুব সাড়া পড়ে। ফেস দ্য পিপলের একটি লাইভে তার গুগল অ্যাকাউন্টের জিপিএস অনুযায়ী তাকে শনাক্ত করা। বক আবু তহা মুহাম্মদ আদনানের 18 জুন 2021 খোঁজ পাওয়া যা। পরবর্তীতে তাকে রংপুর পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া। সেখানে রেখে তাক জিজ্ঞাসাবাদ করা। সেই রাতেই তাকে আদালতে তোলা। তার ও সাথীদের জবানবন্দি নেওয়ার পর তাদেরকে ছেড়ে দেওয়া। আবু তহার আদনানের বয়স 31 বছর।